আসসালামু আলাইকুম ভিউয়ার্স এসবি হেলথ কেয়ারে আপনাদের স্বাগতম তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আজকের টপিক্সটা হচ্ছে রসুন পেঁয়াজ এবং আদা এই তিনটার একটি ছোট্ট মিশ্রণ আর এই মিশ্রণটা আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বর্তমান সময়ে আমরা অনেক রকম সমস্যায় পড়ি যে সমস্যাগুলোর কথা ডক্টরের কাছে কেউ বলতে পারি না এবং বাড়িতেও বলতে পারি না তাহলে অবশ্যই তার মানে কি এখান থেকেই কি আমরা মুক্তি পাবো না তো চলুন সেই সিক্রেট বিষয়গুলো সম্পর্কে আগে আমরা জেনে নিই যে কী কী সমস্যায় পড়লে আমরা এই তিনটি মিশ্রণ ব্যবহার করতে পারবো এবং কিভাবে ব্যবহার করলে আমরা সুফল পাব তো প্রথমে বলে রাখি যারা অল্প বয়সে বিভিন্ন রকম পর্নোগ্রাফি বিভিন্ন রকম খারাপ ভিডিও আর কি তো এরকম জাতীয় জিনিস যারা দেখেছেন নিজেকে শেষ করে ফেলেছেন নিজেকে হারিয়ে খুঁজছেন এমন অবস্থা করে ফেলেছেন যে আপনি চাইলেও আপনি নিজের থেকে অনেকটা অক্ষম হয়ে গিয়েছেন আপনার লিঙ্গটা আগামোটা এবং গোড়া চিকন হয়ে গিয়েছে তো এরকম যাদের সমস্যা এগুলো সমস্যা কিন্তু আমরা ডক্টরের কাছে গিয়ে অনেকে বলতে পারি না অনেক মেয়ে আছে যারা স্বামীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না স্বামীকে যে একটা মানে শান্তি সেটা কিন্তু দিতে পারে না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো রসুনের ব্যবহার কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু এটার যে একটা গুণ ক্ষমতা এটার যে একটা কার্যকারিতা রয়েছে এটা কিন্তু আমাদের ধারণার বাইরে এই যে আদা পেঁয়াজ এই জিনিসগুলো শুধু আমরা জানি যেগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করি রান্না করি এগুলো আমরা খাই কিন্তু বাস্তবতায় এগুলোর যে কাঁচা যে একটা ফরমাইসি একটা মানে গুণ ক্ষমতা এটা সম্পর্কে আমরা অনেকেই অবগত নয় আজকে আমরা এই জিনিসগুলোর গুণ ক্ষমতা সম্পর্কেই আলোচনা করব তো প্রথমত আমি রসুনের কথাটাই বলি রসুন কিন্তু আমাদের মানে উত্তেজনাপূর্ণ একটা যে বিষয় আমাদের দাঁড়ায় মানে যৌন যে একটা চাহিদা এটা কিন্তু আমাদের ব্যাপকভাবে বাড়িয়ে দেয় আমাদের শুক্রাণুকে একদম ঘন করে এতটাই ঘন করে যে আপনি ঘন্টার পর ঘন্টা যদি সহবাস করেন তবুও আপনি কখনো হার মানতে চাইবেন না এরকম সমস্যা থেকে আপনাকে কিন্তু এই মুক্তি দিতে পারে আপনার শরীরটা স্ট্রং রাখবে আপনার শরীরে রক্ত রক্তচঞ্চলাচল একদম পরিষ্কার রাখবে সব সময়ের জন্য আপনি ফিট থাকবেন আপনার শরীরটাও ফোরফরে রাখতে ব্যাপক ভূমিকা রাখবে এই রসুন আর পেঁয়াজের কথাই বলি এই পেঁয়াজ এমন একটা জিনিস পেঁয়াজ কিন্তু ভারতে এটাকে এক ধরনের মণি হিসেবে ডাকা হয় এটাকে মণি হিসেবে ডাকা হয় এটা এতটাই কার্যকরী তো এই পেঁয়াজও কিন্তু আপনার মানে যে একটা চাহিদা এই চাহিদা মেটানোর জন্য কিন্তু পেঁয়াজের ব্যাপক ভূমিকা রয়েছে এই পেঁয়াজটা আপনি প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন আদা আতা কিন্তু আপনার শরীরের অনেক রকম মানে অনেক রোগের একতায় আপনার শরীরকে ঠান্ডা রাখার জন্য কিন্তু আদা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শরীরটাকে সতেজ রাখবে আপনার শরীরে এক ধরনের মানে উষ্ণতা তৈরি করবে এরকম মানে কার্যকারী ক্ষমতা রয়েছে আদার ভিতরে তো আমরা যখন রসুন পেঁয়াজ এবং আদা এই তিনটা সমন্বয় মিশ্রণ যখন আমরা সেবন করব। এটার সঙ্গে হালকা মধু নিয়ে নিব আমরা তো এই মধু নিয়ে মানে প্রতিদিন হয়তো এক কোয়া রসুন এক চিমটি পেঁয়াজ এক চিমটি আদা এ তিনটার হালকা করে এটাকে মানে পালিশ করে নেব পালিশ করে নেওয়ার পরে যখন এটাতে আমরা হালকা মধু মিশ্রণ করব মধু মিশ্রণ করার পরে এক চা চামচ যখন হয়ে যাবে এটা আমরা প্রতিদিন সকালে খালি পেটে সেবন করব। আপনি নিজে থেকেই কল্পনা করতে পারবেন না যে আপনি কতটা উপকৃত হয়েছেন আপনি কতটা শক্তিশালী হয়েছেন এটা আপনি নিজের থেকেই বুঝতে পারবেন আপনার মরা অস্ত্র একদম অ মানে অন্যরকম একটা অবস্থায় চলে যাবে আপনি একবারে ফিট হয়ে যাবেন সবসময় শুধু আপনার মনের মধ্যে অন্যরকম একটা ফুর্তি কাজ করবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে আপনি কতটা মানে হ্যান্ডসাম হয়ে গিয়েছেন তো প্রথমেতে আমরা এই মধুটাকে যখন ব্যবহার করব অবশ্যই মধুটা কিন্তু একদম খাঁটি হতে হবে কারণ মধুটা অবশ্যই খাঁটি হতে হবে কারণ মধুতে কিন্তু প্রচুর পরিমাণে গুণ ক্ষমতা রয়েছে আর আমি বলতে গেলে এই মধু কিন্তু আপনার মানে শারীরিক চাহিদার অন্যতম কারণ এই মধুর মিশ্রণ বা মধু খেলে আপনি কিন্তু এমনিতেই সব সময়ের জন্য আপনার শরীরটা গরম থাকবে তো সবকিছুর মিশ্রণে যখন এই জিনিসটা আমরা তৈরি করে খাবো তখন কিন্তু আমরা নিজের থেকেই বুঝতে পারবো যে আমাদের কতটা পরিবর্তন হয়েছে তো অবশ্যই আমরা বাসায় ট্রাই করব বাসায় ট্রাই করে এটা আমরা প্রতিদিন খেয়ে থাকবো তো প্রতিদিন সকালে খালি পেটে খাওয়ার পরে অবশ্যই পানি খাবেন দু তিন গ্লাস যার যেরকম সমপরিমাণ পরিমাণ পানি কি অভ্যাস রয়েছে অবশ্যই সেটুকু পানি আপনারা খেয়ে নেবেন তো এভাবে ট্রাই করুন এভাবে ট্রাই করে আপাতত একটা সপ্তাহ আপনি খেয়ে দেখুন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন